আজকে আবার ছাতে, আর ছাত মানেই আর একটা অ্যাস্ট্রোফিজিক্সের এপিসোড। আজকে ইন্টারেস্টিং জার্নিতে আমরা দেখব মঙ্গল গ্রহ আমার ছোট্ট টেলিস্কোপ দিয়ে। মঙ্গল গ্রহ যেখানে রয়েছে আমাদের মঙ্গলয়ান, যেখানে রোভার্স চলে, কিউরিয়াসিটি, অপরচুনিটি আর লেটেস্ট পারসিভিয়ারেন্স। তো চলুন না আজকে ইন্টারেস্টিং জার্নিতে, লেটস এক্সপ্লোর মার্স ইন আওয়ার ওন স্মল ওয়ে। আর এইটা আমার দূরবীন বা ইংলিশে টেলিস্কোপ, যেটা দিয়ে আজ আমি দেখব মঙ্গল গ্রহকে। ইনফ্যাক্ট এই টেলিস্কোপটার একটা ডিটেল ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওপরের লিঙ্কটা ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। ওয়েল, তো আজকে মার্স দেখার জন্য আমি ইউজ করব দুটো অ্যাক্সেসরিজ। একটা হচ্ছে এইটা, সেলেস্ট্রনের ওমলি বার্লো লেন্স, আর নেক্সট ওয়ান হচ্ছে এইটা, ফার্স্ট স্কোপ অ্যাক্সেসরিজ কিট, যেটার মধ্যে দুটো অ্যাক্সেসরিজ মানে দুটো আইপিস আছে, একটা হচ্ছে 12mm আর একটা হচ্ছে 6mm আইপিস। এগুলো কোয়াইট চিপ অ্যামাজনে পাওয়া যাচ্ছে, আর ইনফ্যাক্ট এইটা হচ্ছে দ্য চিপেস্ট আইপিস আই ক্যান গেট ইন অ্যামাজন। সো লেটস বিগিন। সেলেস্ট্রন ওমনি 2x বার্লো লেন্স, যেটা এখন যাবে টেলিস্কোপে। এই বার্লো লেন্সটা সম্বন্ধে আমাকে অনেকেই কমেন্টস করে জিজ্ঞেস করেছে এটার প্রাইস কত, কোয়ালিটি কীরকম। তো কোয়ালিটি হচ্ছে এ ক্লাস যেহেতু সেলেস্ট্রনের, আর প্রাইসের ব্যাপারটা আমি বলবো যে আপনি অ্যামাজনে চেক করে নেবেন, প্রাইসটা ভ্যারি করে। আইপিস আমি ইউজ করবো এই সেলেস্ট্রনের 6mm আইপিসটা ফ্রম দ্য ফার্স্ট স্কোপ অ্যাক্সেসরিজ কিট। কোয়ালিটি ওয়াইজ অতটা ভালো নয়, কিন্তু আমাদের পারপাসটা সলভ করবে আজকে। তো আর দেরি না করে দেখা যাক এবার মঙ্গল গ্রহকে। ম্যাগনিফিকেশন 216x, আমার টেলিস্কোপের ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন লিমিটের খুব কাছাকাছি। আমরা এখন দেখছি লাল গ্রহকে, দ্য রোমান গড অফ ওয়ার মার্স। হিয়ার ইট ইজ দ্য লাইভ ফিড। ভিডিও তো ক্যাপচার হয়ে গেল, এবার একটু পোস্ট প্রোডাকশন ওয়ার্ক। প্রথমে আমি এই ভিডিওটাকে প্রসেস করব একটা অ্যাস্ট্রোফোটোগ্রাফি সফটওয়্যার দিয়ে, নাম পিপ। আর এইটা হচ্ছে পিপ দিয়ে প্রসেস করার পর এই ভিডিওটার রেজাল্ট। দেখতেই পাচ্ছেন এখানে প্ল্যানেটটা আর মুভ করছে না, ইটস অন দ্য সেন্টার অফ দ্য ফ্রেম। নেক্সট আমি এই ভিডিওটাকে আপলোড করব আর একটা সফটওয়্যারে, যেটার নাম হচ্ছে অটো স্ট্যাকেট। অটো স্ট্যাকেট এই ভিডিওর থেকে বেস্ট ফ্রেমগুলো নিয়ে আমাকে একটা স্ট্যাক করে একটা ক্লিয়ার ইমেজ প্রোভাইড করবে। এইবার এটা সামওয়াট স্টার্টেড টু লুক লাইক মার্স। নেক্সট আমরা রেজিক স্ট্যাকস বলে আর একটা সফটওয়্যার ইউজ করব, যেটা আরেকটু ফাইন টিউন করবে আমাদের এই ইমেজটাকে। তো রেজিস্ট্যাক্সের ইমেজটাই হচ্ছে ফাইনাল আউটপুট, সো লেট সি। ওহো, আর ফাইনালি এটা হচ্ছে ওই ইমেজটা যেটা রেজিস্ট্যাক্স প্রোডিউস করেছে। দেখুন, উই গট দ্য পোলার আইস ক্যাপস অলসো, আর কিছু লার্জ ফিচার্স দেখা যাচ্ছে মার্শিয়ান সার্ফেসের। অ্যামেজিং না? কি ইন্টারেস্টিং লাগলো না আজকের ভিডিওটা? এরকম ভিডিওতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি বলে রাখি স্যাটার্ন আর জুপিটার এই দুটোর ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে বলবো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর এরকম ভিডিও আসতেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং ইন্টারেস্টিং, আর স্টে টিউন, তাড়াতাড়ি আমি ফিরবো আর একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।